এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, কেমন পরিস্থিতি দেখছেন প্রচার প্রচারণায়? সুস্মিতা, বরিশালে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন, বিশেষ করে গণসংযোগ এবং উঠান বৈঠক সহ নানান কর্মসূচি তারা পালন করছেন। আজকে সকাল 11:30টায় বরিশালের একটি বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে বরিশাল চেম্বার অফ কমার্স এবং বরিশাল উইমেন চেম্বার অফ কমার্সের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের খোকন শ্রেণী। এবার বরিশালের নগরীর রসুলপুরে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন এবং সোনালী আইসক্রিম মোড়ে গণসংযোগ করেন সৈয়দ ফাজিল হক, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার প্রার্থী। এছাড়া জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, দয়ালঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান, হরিণ মার্কার প্রার্থী আলী হোসেন এবং হাতি মার্কার প্রার্থী আসাদুজ্জামান তারাও গণসংযোগ করেছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করেছেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তিনি কিছুক্ষণ আগেই জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। রুদ্ধদ্বার বৈঠকে সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে নির্বাচনে কোনো রকম ব্যত্যয় ঘটলে, কোনো রকম এটা আইন শৃঙ্খলা বা অবনতি ঘটলে এর দায় দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। এবং পাশাপাশি নির্বাচনের দিন সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেল চলাচলের যে বিষয়টি রয়েছে সেটি আইন স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাহিনীর যারা রয়েছেন তারা বিষয়টি বুঝে বিবেচনা করে সেই মোতাবেক সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানিয়েছেন। এবং সম্পূর্ণ সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার তার সকল কিছুই তারা সম্পূর্ণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরিশালের নির্বাচনের বর্তমান পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।